তোমরা মিলেমিশে চলো, তাতে আমি অভিভাবক হব না। আমি যদি অভিভাবক হই তাহলে সেই এলাকার সমস্যার মধ্যে ঢুকে দুজনকে সামনে নিয়ে বসিয়ে তারপরে আমি জ্ঞান দেব। তার আগে আমি জ্ঞান দেয়া আমার মানায় না। পরেশ পালের সঙ্গে নাকি কারুর কারুর ঝগড়া ছিল, পরে প্রজন্ম বয়স অনেক কম, পরেশ দার সঙ্গে তার ঝামেলা চলছে, উদম ঝামেলা, দুপক্ষের মারামারির জোগাড়। আমি ঘরে বসে জ্ঞান দিইনি যে মিটিয়ে নিতে হবে, সবাই দাঁড়িয়ে নাম উচ্চারণ করতে হবে। আমি আমাদের দলের সিনিয়র নেতাদের বলবো, যদি কারুর মনে হয় কোথাও সংগঠনে কারুর মধ্যে কারুর ভুল বোঝাবুঝি আছে, তাহলে সেই হচ্ছে আসল নেতা। সে নিজের বাড়িতে বা কোথাও গিয়ে দুজনকে ডেকে, তিনজনকে ডেকে দরজা বন্ধ করে মান অভিমান মিটিয়ে দেবে। সস্তা হাততালি পাওয়ার জন্য মঞ্চে কার্ড দেখে নাম পড়ে সেই রাজনীতি চলতে পারে না। মুরারিপুকুরে জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূলের বিবাদ প্রকাশ্যে চলে এলো। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নাম না করে আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আমন্ত্রণ পত্রে প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রীর নাম থাকলেও নাম নেই শ্রেয়া পাণ্ডের, আর এই ঘটনাকে কেন্দ্র করেই তৃণমূলের বিবাদ প্রকাশ্যে। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নাম না করে আক্রমণ কুণাল ঘোষের। মুরারিপুকুরে জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে তৃণমূলের বিবাদ একেবারে প্রকাশ্যে। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নাম না করে আক্রমণ করলেন কুণাল ঘোষ। আমন্ত্রণ পত্রে প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রীর নাম থাকলেও নাম নেই মেয়ে শ্রেয়া পাণ্ডের, আর একে কেন্দ্র করেই দুজনের মধ্যে বিবাদ। মুখে মিলেমিশে চলার বার্তা দিলে অভিভাবক হওয়া যায় না, এমন মন্তব্য। তাই ভোলাকে ধন্যবাদ দিচ্ছি, সুন্দর কর্মসূচি এখানে পড়েছ বলে আগামী দিন আরো সুন্দর ভাবে আরেকটু বড় করে সকলকে নিয়ে, আর সকলকে নিয়ে বলতে আমি কি বোঝাচ্ছি, ভোলা ভালো হচ্ছে আর খুলে বলছে। দুই পাণ্ডের বদল এক পাণ্ডের নাম দিয়েছে, এক পাণ্ডের নাম দাও, এরপরে আমি দুই পাণ্ডেই দেখতে চাই তোমার কেন, ভালো করে করো। আর একবার আপনাদের জানাই যে মুরারিপুকুরে জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নাম না করে আক্রমণ করলেন কুণাল ঘোষ তৃণমূলের বিবাদ প্রকাশ্যে। আমন্ত্রণ পত্রে প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রীর নাম থাকলেও নাম নেই মেয়ে শ্রেয়া পাণ্ডের। আগামীতে দুই পাণ্ডেকেই দেখতে চায় মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। মুখে মিলেমিশে চলার বার্তা দিলেই অভিভাবক হওয়া যায় না, অভিভাবক হতে গেলে সমস্যার ভিতরে ঢুকে মেটাতে হয়। দলের সাংসদের নাম না করে পাল্টা আক্রমণ করলেন কুণাল ঘোষ।